नमस्कार, बलायस वर्ल्ड चैनल पक्ष सबा के आबारों स्वागतम। तो आज हमें अपन संगे आलोचना करब एक विशेष प्रश्न जेटी अने के अपनारा कर समस्त धरण मलिमाच की एक संगे रखा सम्भव रखा जाए। तो से प्रश्न उत्तर ही आज हमें अपन संगे शेयर करब एवं से सम्पर्के किछु गुरुत्वपूर्ण कथा ये भिडियोते थाकबे। तो अपन का रिक्वेस्ट अवश्य भिडियो शेष पर्त देखें। तो जाइ कथा ना बाड़िए भिडियो शुरू करा जाक। तो ये देखो हमार कैक रकम मलि आलिटी देखिए मलिटी एखे बोले मार्बल मलि सदा तर मध्य कलो कलो छोप छोप। तो ये सदा कलो कलो छोप छोप मलि आ फुल ब्लैक मलि मून टेल आ राउंड क्राउन टेल आ तारपर आछे आपनार ओई गोल्डन ब्लैक देखते पाच्छेन गोल्डन ब्लैक मलि। तो आमी एखाने एतो रकम मलि रेखेछि, तो एते कि आमार कोनो प्रब्लेम होच्छे? एटा होच्छे सबथेके बड़ प्रश्न। तो देखुन आमी जोदि एखाने शुधुमात्र माछगुलिके बाड़ार जन्य बृद्धिकरणेर जन्य बा माछगुलिके बाँचिये राखार जन्य राखी ताहले कोनो असुविधा नेई। আমি যদি এখানে শুধুমাত্র ছোট মাছকে বড় করার জন্য রাখি বা মাছগুলি আমার রাখার জায়গা নেই, তো আমি সেই হিসাবে যদি রাখি যে না থাক মাছগুলি অন্তত বেঁচে থাক, তো এই কারণে যদি রাখি তাহলে কোনো সমস্যা নেই। আমি বারবার বলছি কোনো সমস্যা নেই, একই ব্যাপার, মলি মাছ যেভাবে দেখাশোনা করতে হবে এদেরও সেভাবে দেখাশোনা করতে হবে। কিন্তু এই যে মাছটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এভাবে রেখে একটি ট্যাঙ্কে যদি ব্রিডিং করান তাহলে প্রচুর সমস্যা আছে। যেমন হলো প্রথমত মাছ ক্রস ব্রিড করবে, ক্রস ব্রিড করলে মাছের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে একটি মাছ দেখতে পাচ্ছেন, এই মাছ পুরোটা না তো আছে গোল্ডেন ব্ল্যাক, পুরোটা না আছে ব্ল্যাক, না তো আমি একে ব্ল্যাক বলতে পারবো না একে গোল্ডেন ব্ল্যাক বলতে পারবো। আমি যার কাছ থেকে এই মাছগুলি নিয়ে এসেছি তার একদম অল কালেকশন আমি নিয়ে চলে এসেছি, তো তিনি মাছগুলি সমস্ত মাছগুলি একই ট্যাঙ্কে রেখেছিলেন যার ধরুন আমি সবই নিয়ে এসেছি। তো এই মাছটি দেখুন একদমই কিন্তু কালার নষ্ট হয়ে গেছে, না আছে গোল্ডেন ব্ল্যাক, না আছে ব্ল্যাক, না আছে হোয়াইট, না আছে আপনার মার্বেল, তো সমস্ত কালারই কিন্তু নষ্ট। তো এই মাছটি যখন আমি বিক্রি করব, এই মাছটি কিন্তু সচরাচর বিক্রি হতে চাইবে না। তো আপনাদের ক্ষেত্রেও তাই, আপনারা যদি দু রকম বা তিন রকম মাছ একসঙ্গে রাখেন, ক্রাউন টেল আর মুন টেল যদি একসঙ্গে রাখেন ঠিক আছে, ক্রাউন টেল মুন টেল ক্রস হয়ে যদি ক্রাউন টেল বেরোয় কিছু মুন টেল বেরোয় কিছু অসুবিধা নেই যদি কালার একই থাকে। কিন্তু যদি কালারটাই নষ্ট হয়ে যায় তাহলে আপনার মুন টেল হোক বা ক্রাউন টেল হোক তা দেখে তো লাভ নেই, সে মাছ তো সেলই হবে না। এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, এই মাছগুলি হয়তো সবুজ জলে রাখার ফলে কিছুদিনের মধ্যে কালার চলে আসবে হালকা হলেও, কিন্তু ততটা তো আসবে না যতটা পিওর অরিজিনাল মাছের আছে। তো এই কারণে কিন্তু মলি মাছের ক্ষেত্রে বা যে কোনো লাইভ বেয়ারা মাছের ক্ষেত্রে যেগুলো সরাসরি বাচ্চা দিয়ে থাকে সেই সমস্ত মাছের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ একসঙ্গে রাখা সম্ভব না। এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি কিন্তু ক্রস হয়েছে, তো এই মাছটি এখন যে বাচ্চাগুলি দেবে সে বাচ্চাগুলি কী হতে পারে? সেই বাচ্চাগুলি নিশ্চয়ই একদম মানে একদম লো কোয়ালিটির কালার হবে, সেই মাছের কালার নিশ্চয়ই আমি চাইলেও আর ফেরাতে পারবো না, খুবই ফিরলেও খুবই কম ফিরবে। এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি দেখুন কালোর মধ্যে সাদা সাদা ছোপ ছোপ, আমি আগেরটা দেখালাম সাদার মধ্যে কালো ছোপ, এখানে কালোর মধ্যে সাদা সাদা ছোপ ছোপ, তার মধ্যে আবার হালকা পরিমাণে গোল্ডেন কালার এসছে। তো এটা কেন হবে? আর এটা হলে পরে যে কোনো কাস্টমার নিশ্চয়ই চাইবে না যে আমার একটা মাছে এত কালার থাকুক। হ্যাঁ, দু একজনের ব্যাপারে আলাদা, কিন্তু বেশিরভাগ কাস্টমার নিশ্চয়ই চাইবে না, বেশিরভাগ কাস্টমারই চাইবে না আমার মাছে কালারটা ভালো হোক, যে কোনো একটা কালার হোক বা বাট কালারটা ভালো হোক। তো আমার যদি মাছে কালারই ঠিকঠাক না থাকে তাহলে মাছ আমার সেল হবে কী করে? তো শুধুমাত্র মাছ রাখলেই তো হবে না, আমার মাছ তো সেল করতে হবে। হ্যাঁ, যদি আপনি নিজে রাখতে চান যে আমি রেখে দিচ্ছি ঠিক আছে, আমি আরও অনাদের খাওয়াবো, আমি কিছু অস্কার মাছদের খাওয়াবো, তো তার জন্য আপনারা রাখতেই পারেন। কিন্তু শুধুমাত্র যদি আপনারা চাষের জন্য রাখেন যে না আমি এখান থেকে চাষ করে কিছু মাছ তুলে সেখান থেকে মাছ বড় করে এবং ভবিষ্যতে মাছ বিক্রি করব, তো সেক্ষেত্রে কিন্তু এখানে এভাবে রাখাটা ঠিক না। আমার এখানে রাখা হয়েছে, আমার জায়গাটা কম সেই কারণে রাখা হয়েছে, আর প্রচুর পরিমাণে লাইভ ফুড ছিল আর রাখার জায়গা কম ছিল, তো রেখে দিয়েছি। তো এখানে যা হয়েছে হয়েছে, তো এই বাচ্চাগুলি বেশিরভাগই যেগুলি কালার আসবে না সেগুলি আমি গোল্ডফিশ দিয়ে খাইয়ে দেবো। তো যাই হোক, ভিডিও আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।